নানা উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যেও অবশেষে আগামী আটাশে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি সিটি কর্পোরেশনের নির্বাচন তবে ঢাকা সিটিতে আওয়ামী লীগের সমর্থিত কাউন্সিলর প্রার্থীর বাইরেও রয়েছেন একাধিক বিদ্রোহী প্রার্থী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মোট তিরানব্বইটির সাধারণ আসন ও একত্রিশটি ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয় তবে এর মধ্যে বিদ্রোহী প্রার্থী রয়েছে অন্তত তিরিশটি ওয়ার্ডে আর তাই সমর্থিত প্রার্থীদের রয়েছে নানা অভিযোগ তিনজন বিদ্রোহী প্রার্থী আছে যদি আমাকে নেতৃ দিয়ে থাকে ওদের তো আমাদের জনদের শেখ হাসিনার কমান্ড মেনে চলতে হবে তো ওরা তো মানলো না বিদ্রোহী প্রার্থীরা খুব বেশি একটা মানে জায়গা করে নিতে পারছে না বিদ্রোহী প্রার্থীরা অত্যন্ত দুর্বল যে কোনোভাবে সুষ্ঠু নির্বাচন হলে আমি শতকরা নব্বই পার্সেন্ট ভোট পাবো নেত্রী লাগে যারা কথা দেওয়া কথা রাখিনি সে আসলে চিটার অবশ্য যারা দলীয় সমর্থন না পেয়েও নির্বাচন করছেন তাদের দাবি দলের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি জনগণ যাকে চাবে সেই কাউন্সিলর হবে এটা আমাদের দলের কোন নিষেধাজ্ঞা নাই সরকার দলীয় যাকে দেওয়া হয়েছে উনি তো বিশেষ করে আমাকে মানসিক এবং রাস্তাঘাটে আমাদের কর্মীদেরকে চর থাপর মারতেছে স্থানীয় ইলেকশনের দলের বাইরে কিন্তু একটা লোকাল রয়্যালিটির একটা ব্যাপার আছে যার জন্য নবীন প্রবীণ সব কিছু বাদ দিয়ে কিন্তু আমার পাশে এসে সবাই দাঁড়িয়েছে তবে সব মিলিয়ে দলীয় সমর্থনের বাইরে যারা এখনো নির্বাচনে লড়তে যাচ্ছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা বলছেন দলের সমন্বয়কারী নেতা আব্দুর রাজ্জাক আমরা তাদেরকে বারবার বলেছি তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করব বলাও হয়েছে এবং দলের ক্ষতি হবে এই তাদের বিরুদ্ধে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীদের পাশাপাশি রয়েছে একাধিক বিদ্রোহী প্রার্থী ইতিমধ্যেই দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে বহিষ্কারের তবে এই সিদ্ধান্ত কতটুকু কার্যকর হয় তাই এখন দেখার অপেক্ষা মাইনুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা